সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের পথে আজকে আমাদের আলোচনার বিষয় দলবৃত্ত ছন্দ প্রথমে জেনে দলবৃত্ত ছন্দ কাকে বলে বাংলা ছন্দের যে রীতিতে দল ও মাত্রার প্রতি সম্পর্ক সরল অর্থাৎ মুক্ত ও রুদ্ধ নির্বিশেষে দল যেখানে একমাত্রার ওজন পায় এবং ছন্দ পঙ্কিতে সাধারণত চার মাত্রা চতুর্দল পর্বের ধ্বনিক্রম আবর্তিত হয় তাকে বলে দলবৃত্ত ছন্দ উদাহরণ আটুল বাটুল শ্যামলা শ্যামলা শাটুল শ্যামলাদের মেয়েগুলো পথে গেছে হাটে বসে কাঁদে লৌকিক বা গৃহীত পদ দলবৃত্তের প্রধান বৈশিষ্ট্য হল পর্বের প্রথমে প্রবল প্রস্বরের অবস্থান কিন্তু লোকসঙ্গীতে রামপ্রসাদী এবং বাউল গানে দলবৃত্তের আরেকটি স্তর তৈরি হয় যেখানে বলকে গৌণ করা এবং ভাবগম্ভীর নতুন রীতি দেখা যায় যাকে সৃজিত দলবৃত্ত বলে যাতে প্রবল শ্বাসাঘাত নেই যেমন খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবরি দিতাম পাখির পায় এই দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আমরা এবার বর্ণনা করব এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দলবৃত্ত রুদ্ধ কিংবা মুক্ত নির্বিশেষে দলের মান একমাত্রা উদাহরণ কেউ বলেনি বলার বাকি দিনের শেষে ডিউটি বাড়ে ছন্দ লেখার মস্ত কাগজ যাচ্ছে কোথায় লাগছে ঘাড়ে এখানে চার প্লাস চার চার প্লাস চার হয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ণ পর্ব সাধারণত চার মাত্রা বা চার পর্বের হয় উদাহরণ বাহুর দম্ভে রাহুর মতো একটু সময় পেলে নিত্যকালের সূর্য কেশে এক গড়াশে গেলে এখানেও আর হয়েছে। নম্বর বৈশিষ্ট্য চার মাত্রা ছাড়া দুই তিন ছয় সাত মাত্রা যোগে পূর্ণ পর্ব গঠিত হতে পারে দুই ও তিন মাত্রার দলবিত্ত পর্ব ছন্দে জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের অবদান আর ছয় মাত্রার পূর্ণ পর্ব দ্বিজেন্দ্রলাল এর সৃষ্টি তবে এই ধারাটি পরবর্তীদের হাতে চর্চিত হয়নি চার চার নম্বর রুদ্ধ ও সম্মিলিত রূপে দলবৃত্তে মাত্রার পূর্ণ পর্ব গঠিত হয় তবে ব্যতিক্রম চারটি রুদ্ধদল সহযোগে পূর্ণ পর্ব তিনটি মুক্ত দলের সঙ্গে একটি রুদ্ধ দল এবং দুটি রুদ্ধ ও দুটি মুক্ত দলের সমাবেশেই সাধারণত পূর্ণ পর্ব গঠিত হয় উদাহরণ কেমন করে বীর সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে বৈশিষ্ট্য পর্বের ব্যবহার এই রীতির অন্যতম বৈশিষ্ট্য যেমন এমন মানব জমিন রইল পতীত আবাদ করলে সোনা এখানে এমন হচ্ছে অতি পর্ব প্রতি পর্বের আদ্যস্বরে প্রস্বর এবং প্রায়শই ভারী প্রস্বর পড়ে চার দল ছোট পর্ব এবং প্রতি পর্বে থাকায় লয় দ্রুত হয় করা যায় যেমন পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে এখানে ছন্দ বিশ্লেষণ করে দেওয়া আছে পর্বে ভাগ করা আছে চার যোগ চার যোগ চার যোগ দুই হচ্ছে এখানে ছয় নম্বর বৈশিষ্ট্য দলবৃত্তের ক্ষেত্রে পাঁচ মাত্রা যোগে পূর্ণ পর্ব গঠিত হয় না সাত নম্বর আধুনিক দলবৃত্তে পংক্তিটি প্রান্তে অপূর্ণ পর্বের ব্যবহার তুলনামূলকভাবে কমে যাচ্ছে সম্পূর্ণ কবিতা জুড়ে পূর্ণ পর্বের ব্যবহার দেখা যায় ধ্বনির মধ্যে প্রবাহ মানতা এনে কবিতার শ্রুতি সৌন্দর্যকে বহুগুণিত করে দিচ্ছে যেমন মুখের কথা একলা হয়ে রইল শুধু গলির কণি ভাবি আমার মুখ দেখাবো মুখ ঠেকে যায় বিজ্ঞাপনে আট নম্বর বৈশিষ্ট্য কথ্য বা চলিত ভাষা নির্ভর হওয়ায় এ ছন্দ আখ্যান বা মহাকাব্য জড়ি জাতীয় রচনার পক্ষে অনুপযুক্ত নয় নম্বর বৈশিষ্ট্য একপদী দ্বিপদী ত্রিপদী চৌপদী পয়ার মুক্তক ইত্যাদি নানা স্তবক বন্ধ এবং প্রবাহমানতা লক্ষ্য করা যায় দলবিত্ত ছন্দে দশ নম্বর বৈশিষ্ট্য দলবিত্ত ছন্দের ভঙ্গি লঘু চপল এবং সরস কথ্য ভাষাতেই এর সমাদর কথ্যতা এই রীতির অন্যতম ভিত্তি বলে জীবনের গাম্ভীর্য দলবৃত্তের মেজাজের প্রতিকূল সম্ভবত কথ্যতার কাছাকাছি হওয়ার জন্যই এই ছন্দ জীবনের গভীর গভীরতার কথাগুলি গভীরভাবে না বলে একটু সহজ একটু ঘনিষ্ঠ সুর এনে বলতে চায় ভাষাশৈলীর এই বাতাবরণটি অন্য ছন্দের তুলনায় দলবৃত্তে বিশেষভাবে চোখে পড়ে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই সকলে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমাদের এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ